আমাদের এই প্রফেশনে ইন্টারেস্টিং যে জিনিসগুলো, তার মধ্যে একটা হচ্ছে যখন আমি এই জায়গায় ভিডিওটা করছি, আমি কিন্তু অলরেডি গায়ে সোয়েটার দিয়ে আছি, তার কারণ এখানে যথেষ্ট ঠান্ডা। আর বাংলাদেশের অবস্থা যদি বলি, যেহেতু আমি বাংলাদেশ থেকে থাকি বা বিলং করি, তো বাংলাদেশে এখন কিন্তু প্রচুর গরম অথবা কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তো একই জায়গায় থেকে যখন এখান থেকে কথা বলি, তখন আম্মু বলে বা বাসার লোকেরা সবাই বলে যে তাদের এখানে এখন প্রচুর গরম আর আমার এখানে অনেক ঠান্ডা। পাশাপাশি এখন আমি যখন ভিডিওটা করছি তখন এখানে অলমোস্ট দুপুর, আর বাসায় যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে অলমোস্ট রাতে 10:30-11টা বাজে। এখানে সন্ধ্যা বা রাতের দিনের আলোটা রাতে 9টা পর্যন্ত থাকে, সময়ের ব্যবধান কম, সময়ের ব্যবধান অলমোস্ট 4 ঘন্টা। যেহেতু আমি এখন জার্মানিতে আছি, বাংলাদেশ থেকে জার্মানি সময়ের ব্যবধান হচ্ছে 4 ঘন্টা। তো এই 4 ঘন্টার মাঝেও এখানে রাত 9টা পর্যন্ত একবারেই দিনের আলো এরকম থাকে, 9টার পরে আস্তে আস্তে আলো কমা শুরু করে। তো এই জায়গায় এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আপনি এক জায়গায় থাকবেন, আপনি যখন বাসায় কথা বলবেন বা আপনার নিজের লোকদের সাথে কথা বলবেন, তখন দেখবেন যে আপনার এনভায়রনমেন্ট আর তাদের এনভায়রনমেন্টটা পুরোটাই আলাদা। আর আমি যদি একটু দূরে আপনাদের দেখিয়ে দেই, তাহলে দূরে এই যে পাখাগুলো ঘুরতে দেখছেন, এগুলো হচ্ছে উইন্ড মিল, এইগুলো থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে। আর এখান থেকে এটার যে স্টার্টিং পয়েন্টটা, ঘোরার দিকে যে অংশটা, এটা শহরের ভিতরে। তো আমরা চাইলে এখান থেকে শহরেও ঘুরে আসতে পারি। আমি যেহেতু এখনও নতুন, তাই এখানে শহরে যাওয়ার সুযোগ আজকে হচ্ছে না, পরবর্তীতে যখন শহরে যাব তখন সেটা নিয়েও ভিডিও করবো ইনশাল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমরা এই ভিডিওসগুলো পেয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।